সে তাকে মানে এলোপাথাড়ি মারছিল, এক পর্যায়ে সে তাকে মাটিতে শুইয়ে দেয় রান্নাঘরের দরজার পাশে। তারপরে সে হচ্ছে বটি উদ্যত অবস্থায় ছিল তাকে জবাই করার জন্য, তো তখন আমি বটিটা তার কাছ থেকে কেড়ে নিই। যৌতুক না পেয়ে বাবার হাতে মায়ের নৃশংস নির্যাতনের সাক্ষী মেয়ে গত 8 মার্চ বাবা শাখাওয়াত হোসেন মা ফাতেমা নাসরিনকে বটি দিয়ে জবাই করতে উদ্যত হয়। হাত থেকে মেয়ে বটি কেড়ে নেওয়ায় মশলার বাটা দিয়ে স্ত্রীর মাথায় এলোপাতাড়ি আঘাত করেন শাখাওয়াত। পালানোর চেষ্টা করলেও মেয়ে দরজা আটকে দেয়ায় পুলিশ এসে শাখাওয়াতকে মোহাম্মদপুরের হুমায়ুন রোডের বাসা থেকে গ্রেফতার করে। ভুক্তভোগীকে নেওয়া হয় জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে। আমি রুম থেকে বের হয়ে যে দেখি যে সে মশলা করার যে বাটলটা আছে সেটাতে তাকে এলোপাথাড়ি মারছে, এবং আমার আম্মু অলরেডি সেন্সলেস হয়ে গিয়েছিল, তার অনেক ব্লিডিং হচ্ছিল, এবং এক পর্যায়ে সে যখন মনে করে যে না সে হয়তো বা মারা গিয়েছে তাকে ছেড়ে। চিকিৎসকেরা জানান মাথার আঘাত গুরুতর হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়। অস্ত্রোপচার সহ সর্বাত্মক চেষ্টার পরও 10 দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে হাসপাতালে মারা যান নাসরিন। আঘাতের যে তীব্রতা সেটার পরিমাণটা অনেক বেশি, এটা একদম অমানবিকভাবেই তাকে মেরেছে। স্বজনদের অভিযোগ, 1 কোটি টাকা যৌতুকের দাবিতে কয়েক বছর ধরে স্ত্রীকে নির্যাতন করে আসছিল বিসিএস ক্যাডার কর্মকর্তা স্বামী শাখাওয়াত হোসেন। নির্যাতনের কারণে জানুয়ারি মাসে পঞ্চগড়ে একটি মামলায় 1 সপ্তাহ জেলও খাটেন শাখাওয়াত। নিজেকে বদলে সংসারে ফেরার প্রতিশ্রুতি দিলেও জেল থেকে বেরিয়ে আবারও যৌতুকের জন্য নির্যাতন চালাতে থাকেন তিনি। এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নাসরিনের পরিবার। আমার বাবার শহরে একটা জমি ছিল, জমি বিক্রি করে ওই টাকাটা এনে দিতে বলে সে বিজনেস করবে, সে চাকরি বাকরি এগুলো করবে না। ইভেন সে কিন্তু অফিসও কিন্তু সে ওয়েস্ট যে অবস্থায় ছিল। কেমন ন্যায় বিচার সেটা তো আদালত নির্ধারণ করবে, ওটা তো আমরা বলতে পারবো না। আমরা লড়ে যাব এবং ও যেন ন্যায় বিচার পায়, এটাই আমাদের চাওয়া, আর কিচ্ছু চাওয়া নাই আমাদের। এ ঘটনায় নিহতের বোন শাখাওয়াতের বিরুদ্ধে মামলা করেছেন। নিহত ফাতেমা নাসরিন উচ্চ আদালতের একজন বিচারপতির ভাতিজি। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।